নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ হলো তোমাদের ভিতরে সবচেয়ে ভালো বন্ধু হলো ওই লোকটা যে লোক তাদের বন্ধুদের মহলে ভালো হিসেবে সুবিদিত সুপরিচিত এবং সবার কাছে সমাদৃত সব বন্ধুরা জানে যে আমাদের বন্ধুদের ভিতরে এই লোকটা ভালো কোনো খারাপ কাজ করে না খারাপ অভ্যাস নাই তার উপরে সব বন্ধুরা সন্তুষ্ট এবং তাকে ভালো হিসেবে জানে একইভাবে ওই ব্যক্তি সবচেয়ে ভালো এবং সেরা যে ব্যক্তির আশেপাশের সমস্ত প্রতিবেশীরা বলে সে আসলে ভালো এবং সেরা প্রতিবেশীদের কাছে ভালো থাকা কিন্তু কঠিন কাজ ঠিক না বে ঠিক দূরের লোক আপনাকে অনেক ভালো বলে কিন্তু আপনার পাশের বাড়ি পাশের ঘর তার সাথে তার মরকটা আপনার ঘরে আসলে আপনি কি করেন হ্যাঁ এবং আপনার শহর এটা হলো গ্রামের মানুষের জন্য মরক নিয়ে হাঁস নিয়ে বেশি ঝগড়া হয় তাই না তার গাছের ছায়াটা আপনার জায়গায় এসে পড়ে আপনি কেমন ভালো মানুষ আবার যে নিজের গাছ দিয়ে আশপাশের লোকের সব ছায়া করে রাখে সেও কেমন ভালো মানুষ কারণ প্রতিবেশী হক নষ্ট করতেছে আর শহরের মানুষ এটা ভিন্ন শহরের মানুষ তারা তাদের প্রতিবেশীদের হক নষ্ট করে অন্যভাবে বিভিন্নভাবে আপনি গান চালা দিলেন এমন জোরে পাশে বাসালার লোকেরা কি বাঁচলো না মরলো কষ্ট হইলো না দুঃখ হইলো দেখা দেখির দরকার নাই জাগানাকা গান চালা দিলেন ফুল ভলিউমে আশপাশে মানুষ ঘুমাইতে পারলো না বাচ্চাদের ক্ষতি হলো অসুস্থ লোকের ক্ষতি হলো মোবাইলে কথা বলতে পারলো না সে গান শুনতে চায় না সেটাকে হারাম মনে করে মুসলমান কিন্তু আপনি জবরদস্তি গান শোনাচ্ছেন আছে না নাই আছে এগুলো তো এখন শহরে ঘরে ঘরে হয়ে গেছে গ্রামও আছে ও এখন আর শহর নাই গান এমন একটা পাপ ইবলিস গ্রামেও ছড়াই দিচ্ছে সব জায়গায় ছড়াই দিচ্ছে ভাইরা আমার আরেকটা রোগ আছে শহরে সেটা হলো ধরেন আপনার এটা গ্রামেও আছে কলাটা খায়া খোসাটা আস্তে করে মেরে দিলেন পাশের জমি আলার ইয়েতে পাশের তার খেতে আছাড় খায়া পড়লে এর বাচ্চা পড়ুক ময়লাটা বাইর করে এমন ভাবে রেখে দিলেন যে আপনার আশেপাশে ফ্ল্যাটের লোকজনের কষ্ট হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার না সে মোমেন হতে পারে না মুসলমান হতে পারে না যেই ব্যক্তির কষ্ট তার যন্ত্রণার কারণে প্রতিবেশী সুখে থাকতে পারে না প্রতিবেশী যার হাত মুখ থেকে নিরাপদে থাকে না প্রতিবেশীরে সে কষ্ট দেয় এ লোক ইমানদার হতে পারে না আপনি বাসে যাচ্ছেন দূরপাল্লায় কোথাও দূরপাল্লার বাসে কোথাও যাচ্ছেন দূরের জার্নি চেয়ার কোচের সিট সিট আপনার ডাউন করা যায় ডাউন করে এমনভাবে ডাউন করে দিলেন যে পিছনের সিটের যে লোকটা আছে ওই লোকটা একেবারে যে কলিজে গিয়ে পড়ছে এই সমস্যা হয় কি হয় না বলেন এবার পিছের সিটালা বেচারা কি বাঁচলো না মরলো খেয়াল করলেন না আবার পিছের সিটালাও দেখা যায় সামনের সিটালা একটু ডাউন করতে না করতে অনেক সময় দুর্ব্যবহার শুরু করে দেয় এই ভাই কি পাইছেন আপনি সোজা করেন আমি কি মানুষ না এই যে প্রতিবেশীর প্রতি অসদাচরণ এটা মুসলমানের আখলাক হতে পারে না আজকাল আমাদের অবস্থা কি জানেন বাড়িতে ওই 50 মাইল দূর থেকে দোস্তকে ডাইকে আনি আমরা আনি কি করি খাওয়া দাওয়া দেই দোস্তের সাথে ব্যাপার স্যাপারই অন্যরকম তাই না আর পাশের প্রতিবেশী তারে ডাইকা দাওয়াত দিয়ে খাওয়ানো তো দূরের কথা তার সাথে কাটটি থাকে কাটটি ঠিক না বে ঠিক কাটটি বুঝেন যে পোলা পান কাটটি দেয় না ওই কাটটি থাকে ডান পাশের প্রতিবেশীর সাথে 6 মাস কথা নাই বাম পাশের প্রতিবেশীর সাথে 2 বছর ধরে কথা নাই সামনের প্রতিবেশীর সাথে মামলা চলতেছে ঠিক না বে ঠিক এই লোক কখনো ভালো মুসলমান হইতে পারে না দাড়ি যত লম্বাই থাকুক টুপি যত লম্বাই থাকুক ভালো মুসলমান হইতে পারে দাই লম্বা না থাকলে তো সে ভালো মুসলমান না কারণ সে তো খুব মানে ওয়াজিব তরক করতেছে গুনাগার কিন্তু একটা লোক দাই ভালো রাখছে বড় রাখছে তাহলে ভালো মুসলমান একদিক থেকে হইলো কিন্তু তার প্রতিবেশীর ক্ষতি করতেছে ওইটা তার চাইতে দাঁড়ায় চাষলে যে অপরাধ হইতো তার চাইতে আর বড় অপরাধ কিন্তু আমরা এটাকে বড় অপরাধ মনে করি মনে করি না খাঁটি মুসলমান হও তো ইনশাআল্লাহ তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা মুসলমান হইতে হলে প্রতিবেশীর কাছে ভালো থাকতে হবে আপনার প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট পাবে না স্যাক্রিফাইস শিখতে হবে ত্যাগ যে আমার একটু কষ্ট হোক সিটটা আমি একটু কম ডাউন করি তাও উনি খুশি থাকুক ডাউন করার আগে একটু জিজ্ঞেস করি ভাই আপনার অসুবিধা হচ্ছে অসুবিধার আমি একটু উঠাই নি উনি যদি এটা আপত্তি জানান একটু উঠায় নেন
উনি আপত্তি জানাচ্ছে অযথা তারপর আপনি সেক্রিফাইস করেন আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন প্রতিবেশীর সাথে সদাচরণ করছেন কথা কি বুঝতে পারছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান আমিন আপনার খেতের পাশের খেতালা যার আপনার খেতের পাশের খেত সে হলো আপনার প্রতিবেশী তাই না এখন আমরা কি করি আইলটা ঠেলে চার আঙ্গুল আবার কয়েকদিন পরে চার আঙ্গুল দুই চার হাত নিয়ে গেছি ঠেলতে ঠেলতে আল্লাহ এগুলোকে আমরা অপরাধ মনে করি না এগুলোকে আমরা পাপের কাজ মনে করি না কত ডেঞ্জারাস অপরাধ এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন 11 নম্বর এবং সর্বশেষ যার কথা আজকে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সবচেয়ে সেরা মানুষ কে সহিহুল জামিতে আসছে খায়রুন নাস যুল কলবিল মাহমুম ওয়াল লিসানিস সাদিক মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ হলো যুল কলবিল মাহমুম ওই ব্যক্তি যে ব্যক্তির মনটা ফ্রেশ থাকে পরিচ্ছন্ন থাকে এই মনের ভিতরে কোনো অহংকার নাই এই মনের ভিতরে কোনো হিংসা নাই এই মনের ভিতরে কোনো পাপ নাই মনটা থাকে একবার শিশুর মতো মনটা পরিচ্ছন্ন থাকে মানুষের প্রতি আর তার মুখটা থাকে সত্যবাদী মুখ সে মুখ দিয়া খারাপ কিছু বলে না এবং যা বলে সত্য বলে মিথ্যা কিছু বলে না মন ফ্রেশ থাকা এটা এটা ভালো মানুষের সবচেয়ে বড় মার্কা কিন্তু এটা বোঝা যায় তার কাজকর্ম দ্বারা মন ফ্রেশ থাকা মানে কি আপনি কারোর প্রতি শত্রুতা করবেন না কারোর প্রতি হিংসা করবেন না অহংকার থাকবেন না মনটা ভালো আছেন এরকম লোক কিছু যে মনটা ভালো এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ এবং সেরা আবারো বলছি টপ 11 এবং সেরা 11 শ্রেণীর মানুষ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা হিসাবে সম্মানিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে শ্রেষ্ঠ বলেছেন সেরা বলেছেন তাদের মধ্যে কেউ সর্বপ্রথম হলো যারা কোরআন শিক্ষা করে কোরআন শিক্ষা দেয় বৃদ্ধ বয়সে কোরআন শিক্ষা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনের বিভিন্ন আসর হয় কোরআন বোঝার জন্য বিভিন্ন আসর হয় যুবক ক্লাস হয় যুবকরা শিক্ষিত যুবকরা কোরআন বোঝার জন্য আজ কোরআনিক আরবিকের অনেক কোর্স হয়ে থাকে ক্লাস হয়ে থাকে এগুলোতে ভর্তি হয়ে যান অনলাইনে অনেক কোর্স হয়ে থাকে আপনি কোরআনের শিক্ষার্থী হয়ে যান আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন আখেরাতে আর দ্বিতীয় হলো যার উত্তম আখলাক আছে ব্যবহার সবচেয়ে ভালো সে হলো সেরা তৃতীয় হলো যে ব্যক্তি টাকা ধার নেওয়ার পরে বাকি নেওয়ার পরে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় সময়মতো পরিশোধ করে ঠিকঠাক মতো করে সে চার নম্বর হলো যে ব্যক্তিকে দেখলে সবার তার কাছ থেকে ভালো কিছু আশা করে সমাজে সবাই তাকে ভালো হিসাবেই জানে এবং তার কাছ থেকে কোনো খারাপ কিছু আশা করে না মানুষ পাঁচ নম্বর হলো যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো স্ত্রী সন্তানের কাছে ভালো তার আচরণ এরকম ভালো ছয় নম্বর হলো যে ব্যক্তি মানুষকে খাবার দেয় খাদ্য দান করে এটা আলাদা একটা আইটেমের ইবাদত এবং মানুষ সালাম দিলে জবাবটা দেয় আর সাত নম্বর হলো যে ব্যক্তি সালাতে নামাজে দাঁড়াইলে আশেপাশের লোকদের প্রতি আন্তরিক হয় মিলেমিশে দাঁড়ায় এবং বিনম্রতা দেখায় নমনীয়তা দেখায় আট নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি যতটুকু হায়াত পেয়েছে বেশি হায়াত পেয়েছে সেটাকে বেশি কাজে লাগিয়ে ইবাদত বন্দী করতে পেরেছে নয় নম্বর হলো সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকারে বেশি আসে মানুষের ক্ষতি করে না দশ নম্বর হলো ওই ব্যক্তি সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ যে ব্যক্তি বন্ধু মহলে ভালো হিসাবে সমাদৃত স্বীকৃত প্রতিবেশীর কাছে যে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃত প্রতিবেশী তাকে ভালো হিসাবে বলে তাদের সাথে সম্পর্ক ভালো রাখে আর এগারো নম্বর হলো যে ব্যক্তির অন্তরটা পরিচ্ছন্ন মনের ভিতরে কোনো প্যাঁচ নাই ঘোষ নাই শত্রুতা নাই বিদ্বেষ নাই লড়াই নাই ঝগড়া নাই অহংকার নাই আর কথা বলতে সত্য কথা বলে ভাইরা আমার এই এগারো প্রকার মানুষের যে বিবরণ আমি দিলাম এটার খোলাসাটা বলে দিই খোলাসাটা হলো এই এগারো প্রকারের মধ্যে সরাসরি আমল সংশ্লিষ্ট হলো কোরআনের বিষয়টা দেখলেন যে কোরআন যে শিখে শিখা সে শ্রেষ্ঠ সেরা আর এছাড়া বাকি যে প্রকারগুলো আছে এর মধ্যে প্রায় সবগুলো প্রকারকে একত্র করলে দেখবেন আখলাক আচরণ ব্যবহার মানুষের হক মানুষের উপকার করা মানুষের ক্ষতি না করা মানুষের প্রতি সহমর্মী হওয়া অন্যের কল্যাণ চাওয়া মনটাকে ভালো রাখা এ জাতীয় বিষয় তার মানে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে হলে আমাদের সবার আখলাক ভালো হইতে হবে আমাদের আচরণ ভালো হইতে হবে আমাদের অন্যদের সাথে আদর্শগত দিক থেকে যতই দূরত্ব থাকুক আমাদের আচরণগত দিক থেকে নৈকট্য থাকতে হবে এবং ভালো থাকতে হবে
তাহলে আমরা সেরা এবং শ্রেষ্ঠ মানুষ হতে পারবো ইনশাআল্লাহ সেরা 11 শ্রেণীর প্রত্যেকটা গুণ আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন আমি দেখেছি মুরব্বি পয়েন্টগুলো নোট করেছে অনেকে নোট করেছেন ভাইরা আমার এই পয়েন্টগুলোকে নোট করে বাসায় কোথাও ঝুলায় রাখবেন অফিসে কোথাও ঝুলায় রাখবেন যে এই 11 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সেরা মানুষ বলেছেন আমার ভিতরে কোনটা আছে কোনটা নাই যেটা নাই সেটা আমি হাসিল করার চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন